সাকিবের সাবস্টিটিউট আমাদের এখনো নাই, এটা হচ্ছে রিয়েলিটি। আমাদের ব্যাটসম্যান আছে, আমাদের বোলার আছে, আপনি যদি বলেন হয়তো বলবো না, ওর মতো বোলার আছে, ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো ব্যাটসম্যান আছে, ওর চেয়ে ভালো ব্যাটসম্যান আছে, কিন্তু দুটোই আছে এরকম কেউ নাই। আশা করি মানে আপনাদের এটা হলো আশা করছি দের আর সাম বয়েজ, মেরাজ যদি তার বোলিং অ্যান্ড ব্যাটিংকে আরেকটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো, ইভেন শাহরুখে বল করতে খারাপ করে নেই। কিন্তু এখন ব্যাটিং যদি ঠিক মতো করে যায় বছর, শুনেন একটা দুইটা ম্যাচে পারফর্ম করলে কিন্তু পারফরমেন্স বোঝা যায় না, দে হ্যাভ টু বি কনসিস্টেন্ট। আমরা যে নামগুলো বলছি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, দে হ্যাভ বিন গিভিং আস রেজাল্টস, বা দে হ্যাভ বিন পারফর্মিং ফর ইয়ার্স টুগেদার, বছরের পর বছর পারফর্ম করে গেছে তারা। সো এখনও টু আর্লি টু কমেন্ট, বাট দ্য অনলি ভালো যে দিকটা আমি দেখতে পাই, উই হ্যাভ আ নাম্বার অফ প্লেয়ার্স ইন দ্য পাইপলাইন। এখনও আপনার ধরেন আপনার যে ওডিআই হবে, এই ওডিআইতে কে খেলবে কে খেলবে না, স্কোয়াড কী হবে, বেস্ট ইলেভেন কী করবে, এটা নিয়ে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর বুঝতেই পারছে না যে কাকে বাদ দিবে কাকে খেলাবে। সো দিস ইজ নো, এইটা যেমন একটা সমস্যা বাট এটা একটা ভালো সমস্যা, প্লেয়ার নাই তা তো না, সমস্যাটা হচ্ছে আমরা চাই সে নেমেই পারফর্ম করুক। আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমরা যাদেরকে দিচ্ছি দে হ্যাভ গুড ইন্টেনশনস, তাদের ডেফিনেটলি দে হ্যাভ দ্য স্কিলস, তাদের টেকনিক অ্যান্ড স্কিল আছে এবং তাদের ইচ্ছা আছে ভালো করার। সো আমরা যদি একটু তার ধৈর্য ধরে রাখি এবং সময় দিই, আমার দৃঢ় বিশ্বাস সামনে আমাদের এরাও অত্যন্ত ভালো হবে। তবে আমি কাউকেই এদের সাথে কম্পেয়ার করতে চাই না, সাকিব সাকিব, মাশরাফি মাশরাফি, তামিম, মুশফিক, রিয়াদ, এরা এদের জায়গায় থাকবে। নতুন নাম হয়তো তখন আসবে, নতুন ক্রেজ আসবে, দ্যাট ইজ ফাইন, কিন্তু আমি কখনোই তাদের সাথে কম্পেয়ার করতে চাই না, কারণ আমি মনে করি দে ওয়ার দ্য বেস্ট দ্য কান্ট্রি এভার হ্যাড। আমার মনে হয় কি, আসলে আমি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে আমাদের অলরেডি বেশ কিছু সুপারস্টার পাইপলাইন। এখন সমস্যা হচ্ছে যখন আপনারা কম্পেয়ার করতে চান, কম্পেয়ার করতে গেলে বিপদ, ঠিক আছে। এখন ধরেন আপনি, আমি যদি সবচেয়ে কমন নামগুলো বাদও দেই, তারপরও মেরাজ ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে তো আমরা বাদ দিতে পারছি না। আচ্ছা, আপনি আসেন, থিঙ্ক অ্যাবাউট শান্ত ফিউচার আছে, এরা এখনো কিন্তু, এই যে আমি যদি এক এক করে বলি, লিটন দাস, আমি যতগুলো নামই বলবো আপনাকে, সবাইকেই সামনে দে হ্যাভ পোটেনশিয়াল। এই যে আপনার হাসান মাহমুদ আমাদের বোলার, পাস কিন্তু আছেই, আমি বলছি যে তার মানে এরা যে সবাই সুপারস্টার হয়ে গেছে তা না, বাট ইন দ্য মেকিং, ইন দ্য প্রসেস, ওরা হওয়ার পোটেনশিয়ালটা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এরা না শুধু, আরও অনেক খেলোয়াড় আছে, অনেক খেলোয়াড় আছে, এবং যাদের পোটেনশিয়াল আছে তাদেরকে এখন আমাদের দুটো প্রবলেম হবে। অলরেডি আপনি সে টি-20-র কথা যদি আমি ধরি, সাকিব ছাড়া কেউ নাই পুরানা, মানে আমি আমি আমরা যদি কারোর নাম বলতে যাই, নামই তো আসে পাঁচটা সবসময় চলে আসছে, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, এই তো। এখন সাকিব ছাড়া কেউ নাই এটাতে, সো এটা একটা। তারপরও মেজর এমফেসিস হ্যাজ বিন গিভেন টু দ্য টি-20 ফরম্যাট। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের টি-20 টিমটা এবার অনেক শক্তিশালী হবে এবং নেক্সট বিশ্বকাপে, এবং আমি বলছি না যে দুই বছর, তিন বছর, চার বছর, বাট আমার ধারণা নেক্সট বিশ্বকাপেই টি-20 টিমটার ভালো পারফরমেন্স দেখতে পারবো। দিস ইজ নাম্বার ওয়ান। সমস্যা হচ্ছে মাশরাফির যে ক্যাপ্টেন্সি, আমি নট অ্যাজ আ বোলার, আমি বলছি মাশরাফির যে ক্যাপ্টেন্সি এটা ছিল ইউনিক। এটা এরকম ক্যাপ্টেন পাওয়া সহজ না, লিডারশিপ কোয়ালিটি যে নাকি সিনিয়র জুনিয়র সবার সাথে, মানে ওর ওর সাথে কারো কোনো সমস্যা নেই।
সবার সাথে। এবং আমার মনে আছে নতুন খেলোয়াড় যখন যেত তারা তো ন্যাচারালি ভয় পেত, বিদেশে হঠাৎ করে ন্যাশনাল টিমে বিদেশে গেছে জীবনের প্রথম, একটু ভয় পেত। ও রুমেনিয়া রাখতো ওই ইয়াং ছেলে, নতুন ছেলেটাকে, মানে এই যে একটা অন্যরকম সম্পর্ক, ইট ওয়েজ সামথিং, এটা মানে সাধারণত দেখা যায় না। সো হি হ্যাড অ্যান অসাধারণ ক্যাপ্টেন ছিল সে একজন।